ভবিষ্যতে কোনো অশুভ বা বিপদের আশঙ্কা অথবা বেদনার অনুভূতির আগাম চিন্তা করে মানসিক যে অস্বস্তি সৃষ্টি হয় তা হলো ভয় বা ভীতি। ভয়ের কারণে মানুষ যে কোনো উদ্বেগে দ্বিধাগ্রস্ত হয়। ভয়ের ব্যাপারে অন্যতম মুসলিম দার্শনিক সাফারিদ আল আহমদি বলেছেন, গোটা সৃষ্টি জগতের ভিতরে সকল প্রাণীর অন্তরে ভয় নামক অনুভূতি রয়েছে। বিখ্যাত আমেরিকান সায়েন্স ফিকশন ফ্যান্টাসি হরর রাইটার এইচপি লাভক্রাফট বলে গেছেন, দ্য ওল্ডেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট ইমোশন অফ ম্যানকাইন্ড ইজ ফিয়ার, অ্যান্ড দ্য ওল্ডেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট কাইন্ড অফ ফিয়ার ইজ ফিয়ার অফ দ্য আননোন। ফোবিয়া নিয়ে যখন এত কথা হচ্ছে, তো সেই অর্থে নিয়ে এসছি আজকে থাই অ্যান্থোলজি হরর মুভি ফোবিয়ার গল্প নিয়ে। অ্যান্থোলজির বাংলা অর্থ সংকলন, যেখানে আলাদা আলাদা লেখকের গল্প নিয়ে একটা সংকলন করা হয়। ফোবিয়া মুভিতে চারটি গল্প কভার করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে খুব সূক্ষ্ম এক একটা টুইস্ট আছে যা আপনাদের চমকে দেবে। তো সেটার জন্য ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমাদের পিন নামের একটি মেয়েকে দেখানো হয়। তার কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে ফ্র্যাকচার হয়েছে। এর মাঝে তার বয়ফ্রেন্ড এমন জায়গায় ঘুরতে গেছে যেখান থেকে তার সাথে কথা বলা সম্ভব হচ্ছিল না, ফলে পিনের সারাক্ষণ বাড়িতে একাই কাটছিল। তবে কিছুদিন যাবত এইভাবে চলতে চলতে তার কাছে একটা বেনামি নাম্বার থেকে ফানি মেসেজ আসতে শুরু করে। নম্বরটা অবশ্য একটা ছেলের, ফলে একাকিত্ব কাটাতে কাটাতে দুজনের মধ্যে ভালোই বন্ধুত্ব হয়ে যায়। দিনের পর দিন পিন তার মেসেজের জন্য সবসময় ওয়েট করে থাকত। তার এক একটা মেসেজ যেন পিনের কাছে খুশির মুহূর্ত ছিল। ছেলেটা জানায় বিগত 100 দিন ধরে সে একা থাকে। পিন বলে, আমিও একাই রয়েছি। তখনই দুজনের ফটো এক্সচেঞ্জ হলে পিন নিজের ছবি সেন্ড করলে ছেলেটা পিনের ছবি পিনকে ফরওয়ার্ড করে দেয়। পিন বলে, এ কি চিটিং করলে হবে না, তুমি তোমার নিজের ছবি দাও। আর তখনই উত্তর আসে, ভালো করে দেখো, আমি তোমার সাথেই রয়েছি। পিন ভয়ে ছবিটা জুম করলে দেখে তার পিছনে দাঁড়িয়ে আছে একটা ছেলের আত্মা। পিনের ব্যাপারটা অদ্ভুত লাগলে ছেলেটার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এবার সে কম্পিউটার ওপেন করে জবের ব্যাপারে সার্চ করতে থাকলে একটা আর্টিকেল তার চোখে পড়ে, যেখানে একটা ছেলের অ্যাক্সিডেন্টের ব্যাপারে লেখা ছিল, প্রিন্সেস সোফিয়ার ছেলের 100 দিন আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে এবং তাকে কবরস্থ করার সময় তিনি তার দেহর সাথে একটা মোবাইল ফোন রেখে দেয়, কারণ সেটা নাকি তার খুব পছন্দের ছিল। খবরটা পড়তে পড়তে পিনের মাথায় আননোন নাম্বার থেকে আসা ছেলেটার মেসেজের কথা মনে পড়তে থাকে, কারণ ছেলেটা বলেছিল সে বিগত 100 দিন ধরে একটা ছোট্ট জায়গায় রয়েছে। তখনই ছেলেটার আরও একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল, আমি তোমার সাথে দেখা করতে এসেছি আর এখন তোমার বাড়ির বাইরেই দাঁড়িয়ে। পিন ভয় জানলা দিয়ে বাইরে দেখলে খেয়াল করে সেখানে কেউ নেই। ততক্ষণে ছেলেটার মেসেজ দ্রুতগতিতে আসতে থাকলে পিন তাকে রিপ্লাই করে বলে, আমার বয়ফ্রেন্ড এখন বাড়িতেই আছে, তুমি যদি বাড়িতে এখন আসো তাহলে সে ভীষণ রাগ করবে। তখন ছেলেটা মেসেজে বলে, আমি দেখতে পাচ্ছি তুমি এখন একাই আছো, তাই মিথ্যে কথা একদম বলবে না। এটা শুনতেই পিন ভয় সব দরজা জানলা বন্ধ করে মেইন দরজাটা লক করে দেয়। এবার সিঁড়ি থেকে কারোর উপরে আসার আওয়াজ আসতে থাকে আর লাইট একে একে বন্ধ হয়ে আসে। তখনই পিনের রুমের লাইট অফ হয়ে গেলে প্রচণ্ড ভয়ে পিনের শির দ্বারা বরাবর একটা ঠান্ডা বরফের স্রোত নেমে যায়। তার নড়ার একটুকুও শক্তি পর্যন্ত ছিল না। তখনই ফোনে আরেকটা মেসেজ আসে, আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। পরক্ষণে কিছু বুঝে ওঠার আগে ছেলেটির আত্মা পিনকে ঠেলে বিল্ডিংয়ের নিচে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তখনই পাশের রাস্তায় একটা গাড়ি করে ছেলেটার বাড়ির রিলেটিভ তার নামে শোকপত্র ওড়াতে ওড়াতে বেরিয়ে যায়। এবার ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমাদের দেখানো হয় একটা ছেলে চলন্ত গাড়ির সামনে স্বইচ্ছায় চলে আসলে অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। আসলে কিছুক্ষণ আগে তার গার্লফ্রেন্ডের তরফ থেকে একটা মেসেজ আসে যে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। এবার কোইনসিডেন্টালি ওই গাড়ি পিন চালাচ্ছিল আর ছেলেটার মৃত্যুর আগে পিনের দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল এবং এই কারণেই পিনের পাও ফ্র্যাকচার হয়েছিল। এবার এই ঘটনার সাথে প্রথম গল্প শেষ হয়।
গল্পের শুরুতে আমরা স্কুলের কয়েকজন স্টুডেন্টকে দেখি নাগিত নামের একটা ছেলেকে বুলি করতে। ছেলেটা তাদের হাত থেকে বাঁচার জন্য রুদ্ধশ্বাসে দৌড়চ্ছিল, কিন্তু তারা গাড়ি নিয়ে চেস করে তাকে ধরে গাড়িতে তুলে নেয়। নাগিত তাদের রিকোয়েস্ট করে বলে, আমার বাবা খুব অসুস্থ, তিনি হসপিটালে ভর্তি, দয়া করে আমায় সেখানে যেতে দাও। কিন্তু তারা নাগিতকে ছাড়া তো দূর, তাকে ধরে মারতে থাকে, আর মজার ছলে তারা নাগিতের সাইকেল ছুঁড়ে ফেলে দেয়। আর তখনই তাদের হাত ফসকে নাগিত চলন্ত গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। আকস্মিক এই ঘটনার কারণে তারা ভয়ে নাগিতকে সেখানে ফেলে রেখেই পালিয়ে যায়। পরের দিন স্কুল আসলে তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, হয়তো নাগিত সেদিন বেঁচে গেছে। আর তখনই নাগিত একটা বই নিয়ে সেখানে এসে বলে, আমি তোমাদের কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। এটা শুনতে সবাই তাকে প্রচণ্ড রকমভাবে মারতে শুরু করে। ঘটনা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে গেলে পিঙ্ক নামের একটা মেয়ে তাদের থামানোর চেষ্টা করে। এর মাঝে ইয়ো নামের একটা মেয়ে নাগিতের ওই বইটা নিয়ে কিছু একটা দেখে ভয়ে চমকে উঠে ঘুরতে যেতেই তার গলায় লোহার রড ঢুকে যায়। নাগিত এই ঘটনা দেখে হাসতে শুরু করে এবং তার চোখ থেকে বেরিয়ে আসে রক্তের ধারা। গ্রুপের বাকিরা তাকে হাসতে দেখে তুলে মারতে যেতেই হাত ফসকে নাগিত বিল্ডিং থেকে নিচে পড়ে মৃত্যু হয়। এদিকে ইয়োকে হসপিটালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। কি করবে ভেবে না পেয়ে গাড়ি এক জায়গায় দাঁড় করিয়ে ঝড়ের গতিতে হয়ে যাওয়া ঘটনার ব্যাপারে ভাবতে থাকলে একটা ছেলে বলে, আমি নাগিতকে একটা রিচুয়ালস করতে দেখেছি, আর সে কিন্তু আমাদের সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। এটা শুনে আরেকটা ছেলে বলে, নাগিত ডেথ সিজল নামের একটা রিচুয়ালস করেছে, যেখানে এমন একটা মানুষের ছবি ব্যবহার করা হয় যার চোখ খুলে মৃত্যু হয়েছে। এবার যে ওই রিচুয়ালসে ব্যবহৃত ফটো দেখবে তার মৃত্যু নিশ্চিত। গ্রুপের মধ্যে একটা ছেলে নাগিতের বইতে সেই ছবি দেখে ফেললে রিচুয়ালস অনুযায়ী প্রত্যেকে একে একে মরতে শুরু করে। পিঙ্ক ও আরেকটা ছেলে কোনো রকমে বেঁচে গেলেও ছেলেটা নিচে পড়ে যেতেই নাগিতের আত্মা এসে তাকে রিচুয়ালসের ছবিটা দেখিয়ে দিলে ছেলেটার আগুনে পুড়ে মৃত্যু হয়। এবার নাগিত পিঙ্ককে মারার চেষ্টা করলে ঘটনাস্থলে পুলিশ চলে আসায় তারা পিঙ্ককে সাথে নিয়ে যায়। পুলিশ কাস্টাডিতে পিঙ্ক ভয় তাদের পুরো ঘটনাটা বলে দিলেও রিচুয়ালসের কথাটায় তারা বিশ্বাস করে না। তখনই পুলিশ স্টেশনে একজন ক্রিমিনাল বন্দুক নিয়ে সবাইকে ভয় দেখাতে শুরু করলে তাকে ধরার জন্য সবাই পিঙ্ককে একা রুমে রেখে বেরিয়ে যায়। তখন নাগিতের আত্মা এসে পিঙ্ককে রিচুয়ালসের ছবি দেখাতে শুরু করলে পিঙ্ক তার মৃত বন্ধুদের আর্তনাদ শুনতে পায়। নাগিতের আত্মা তাকে ভয় দেখিয়ে বলে, কোনো চিন্তা নেই, তোমার বন্ধুরা যেখানে গেছে সেখানে তুমিও যাবে। তখনই একজন অফিসার রুমে পিঙ্ককে সেফটির জন্য আসলে ভয় হাড় হিম হয়ে যায়, কারণ পিঙ্ক নিজেই নিজের চোখ দুটো উপড়ে ফেলে হাতে নিয়ে বসেছিল। সে হেসে অফিসারকে বলে, চিন্তা নেই, আর কেউ আমায় ভয় দেখাতে পারবে না। এবার নাগিতের রিচুয়ালসের ব্যবহৃত ছবিটা দেখালে আমরা বুঝতে পারি ছবিটা আর অন্য কারণ নয়, বরং প্রথম গল্পের চরিত্র পিনের। এবং এর সাথে দ্বিতীয় গল্প এখানেই শেষ হয়। গল্পের শুরুতে চার বন্ধুর একটা গ্রুপকে দেখানো হয় যারা জঙ্গলের মাঝে ক্যাম্পিং করার জন্য এসেছিল। তাদের নাম আয়, টার, ফিউক আর শুইন। রাতে একসাথে শুয়ে আড্ডা দেওয়ার সময় টার একটা গল্প শোনায়। একসময় তার বোন টিয়া জঙ্গলে ক্যাম্পিং এর জন্য গেছিল। রাতে ঘুমানোর সময় কেউ যেন একজন তার পায়ের উপর বসে নোক দিয়ে আঁচড়াতে থাকে, আর ভয়ে তার ঘুম ভেঙে যায়। পরের দিন এই ব্যাপারে লোকাল লোকদের জিজ্ঞেস করলে তারা বলে, ওই জায়গায় নাকি বহু বছর আগে একটা মেয়ের ডুবে মৃত্যু হয়েছিল, এবং এই ঘটনার পর থেকেই মেয়েটার আত্মাকে নাকি ওই জায়গায় অনেকেই দেখেছে। গল্পটা শেষ করতেই সবাই টারের উপর খুব হাসতে থাকে। তখন শিন তাদের দ্য সিক্স সেন্স নামের মুভির একটা রেফারেন্স দেয়। তো আপনাদের বলে রাখি, এটা 1999 ব্রুস উইলস অভিনীত একটা দুর্দান্ত কাল্ট ক্লাসিক সাইকোলজিক্যাল হরর মুভি। আপনারা চাইলে এর গল্প আমার চ্যানেলে পেয়ে যাবেন, লিংক কমেন্টে দেওয়া থাকবে। আয় টারকে মজা করে বলে, এই জঙ্গলে যদি আমি মারা যাই তাহলে ক্যাম্পে যে মাঝে শুয়ে রয়েছে তাকেই একে ধরবো। এটা শুনে সবাই হাসতে থাকে। পরের দিন সবাই বোটিং করতে গেলে ওদের বোট হঠাৎ মাঝ নদীতে উল্টে যায়। সবাই কোনো রকমে সাঁতরে পাড়ে চলে আসলে দেখে টার তখনও জলে ভেসে রয়েছে। অগত্যা আয় টারকে বাঁচাতে গেলে টার বেঁচে গেলেও আয় জলে ভেসে যায়।
তারা অনেকক্ষণ ধরে আইকে জলে খুঁজতে থাকলেও কোথাও তাকে খুঁজে পায় না। রাতে টেনশনে সবাই একসাথে ক্যাম্পে বসে থাকার সময় ফিউক বলে, চিন্তা করতে হবে না, আই ঠিক বেঁচে ফিরে আসবে। এই ভেবে সবাই ঘুমোতে গেলেও তার মাঝে শুতে চায় না, কারণ আই আগের রাতে বলেছিল সে যদি মারা যায় তাহলে মাঝে যে শুয়ে থাকবে তাকেই আগে ভয় দেখাবে, যার কারণে সবাই ত্রিকোণভাবে শুয়ে পড়ে। মাঝরাতে ক্যাম্পের বাইরে কারোর যেন চলাফেরার আওয়াজ আসে, আর সাথে সাথে ক্যাম্পের চেনটা খুলে আয় ভেতরে প্রবেশ করে। তাকে দেখে সবাই ভীষণ খুশি হয়। তারা আয়ের ভেজা জামাকাপড় চেঞ্জ করে ক্যাম্পের ভেতর শুইয়ে দেয়। কিন্তু কোনো কারণবশত তার আয়কে দেখে তার মনে একটা অদ্ভুত ভয় কাজ করছিল। তার কিছুতেই ঘুম আসতে চাইছিল না, ফলে স্মোক করতে ক্যাম্পের বাইরে আসে। তাকে দেখা দেখি ফিউকও তার সাথে বাইরে চলে আসে, কিন্তু সিন আয়ের মৃত্যুর দুঃস্বপ্ন আসতে থাকলে সেও বাইরে বেরিয়ে পড়ে। টয়লেটের সময় তার আয়ের শরীর থেকে জল পড়তে দেখে, আর তখনই তার নজর যায় সামনের নদীর পাড়ে। চোখের সামনে ভয়ানক দৃশ্য দেখে সে ভয় কাঁপতে থাকে, কারণ আয়ের মৃত শরীর জলে ভাসছে। এটা দেখতেই তার ভয়ে দৌড়ে পালিয়ে এসে বাকিদের এই ঘটনাটার ব্যাপারে জানিয়ে ক্যাম্পে ঢুকে বসে পড়ে। কিন্তু বাইরে থেকে আয় তাদের ভয় দেখালে তারা ক্যাম্প ছেড়ে জঙ্গলে দৌড়ে পালায়। জঙ্গলের মাঝে এসে তার গ্রুপ থেকে আলাদা হয়ে গেলে হোঁচট খেয়ে পড়ে চশমা ভেঙে যায়। তখনই আয় তাকে হন্ট করতে থাকে। ততক্ষণে বাকিরাও সেখানে চলে আসলে সবাই জঙ্গল পেরিয়ে নদীর ধারে গেলে দেখে সেখানে আয়ের দেহ ভাসছে। এবার তার বারবার আয়ের নাম ধরে ডাকতে থাকলে বাকিরা জিজ্ঞেস করে সে এইরকম কেন করছে। প্রত্যুত্তরে বলে আয়ের নাম ধরে ডাকতে থাকলে সে হয়তো বুঝতে পারবে যে তার অলরেডি মৃত্যু হয়েছে। তখনই আয় সেখানে আসলে তার আয়ের মৃত শরীরটা তুলে তাকে দেখালে সিন আর ফিউক চমকে ওঠে, কারণ ওটা আয়ের বডি নয় বরং তারের বডি। তার নিজেও এটা দেখে অবাক হয়ে গেলে সবাই নদীর জলে ভাসমান তাদের নিজেদের মৃতদেহ দেখতে পায়, অর্থাৎ তাদের চারজনের কেউই বেঁচে নেই। আসলে সেদিন জলের মধ্যে তাদের বোট উল্টে গেলে কেউই বেঁচে ফিরতে পারেনি। আয় তাদের বলে, আমি এটা অনেক আগে থেকেই জানতাম, কারণ প্রথম যখন টয়লেট করতে নদীর ধারে আমি এসেছিলাম তখনই চারজনের ভাসমান দেহ আমার নজরে পড়ে। আর এতক্ষণ আমি তোমাদের হন্ট নয় বরং এটা বলতেই চাইছিলাম যে তোমরা সকলের মৃত। আয় তাদের জিজ্ঞেস করে, আমরা কি এখনো বন্ধু আছি? আর সবাই কেঁদে বলে, হ্যাঁ, মৃত্যুর পরেও আমাদের কেউ আলাদা করতে পারবে না। এবার এইখানে রিভিল হয় আরও একটা অবাক করে দেওয়ার মতন রহস্য। আসলে ফিউক আর অন্য কেউ নয় প্রথম গল্পের চরিত্র পিনের বয়ফ্রেন্ড। সে পিনের সাথে কয়েকদিন এই কারণেই কন্ট্যাক্ট করেনি, কারণ তাদের অলরেডি জঙ্গলের মৃত্যু হয়েছিল। আর এখানেই শেষ হয় তৃতীয় গল্প। গল্পের শুরুতেই পিম নামের একজন এয়ার হোস্টেসের কাছে তার বসের কল আসলে বলে তাকে একজন রয়্যাল প্রিন্সেসের এয়ার হোস্টেস হিসেবে আজ ডিউটি করতে হবে, আর পার্টিকুলার সেই ফ্লাইট পুরোটাই তিনি নিজের নামেই বুক করেছেন। আর এই প্রিন্সেস অন্য কেউ নয়, ফার্স্ট গল্পের প্রিন্সেস সোফিয়া। বসের থেকে এই খবরটা শোনা মাত্রই পিম প্রচণ্ড কনফিউজড হয়ে যায়, কারণ রয়্যাল ফ্যামিলির প্রিন্সের সাথে তার কিছু সময় যাবত অবৈধ সম্পর্ক ছিল। এবার ফ্লাইট অ্যাটেন্ড করতে গেলে তার বস জানায় আজকে ডিউটিতে এয়ার হোস্টেস টিয়ার থাকার কথা ছিল, কিন্তু কদিন আগে তার ভাই টারে জলে ডুবে মৃত্যু হওয়ায় সে কদিন ছুটিতে আছে। তো আশা করি বুঝতেই পারছেন তার ভাই অর্থাৎ টার তৃতীয় গল্পের চরিত্র। তো টিয়ার অ্যাবসেন্সে তাকেই প্রিন্সেস সোফিয়াকে কোম্পানি দিতে হবে, ফলে আর কোনো উপায় না থাকায় পিম রাজি হয়ে যায়। সোফিয়া ফ্লাইটে উঠলে পিমকে অদ্ভুত নজরে দেখতে থাকে। পিম সোফিয়ার হাতে একটা রিং লক্ষ্য করে যেটা সেম কপি তার আঙুলেও ছিল যেটা প্রিন্স তাকে গিফট করেছিল। এটা দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়লে ওয়াশরুমে গিয়ে পিম এটা খোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এবার সোফিয়া কফি অর্ডার করলে পিম সেটা এনে দিলে সোফিয়া ইচ্ছে করে তার হাতে গরম কফি ঢেলে দিলে পিমের হাত পুড়ে যায়। পিম দ্বিতীয়বার কফি সার্ভ করার সময় রাগে সেটার মধ্যে নিজের জুতো ডুবিয়ে সোফিয়াকে সার্ভ করে, কিন্তু প্রিন্সেস এটা খেতে রাজি না হয়ে লাঞ্চ আনতে বলে। সময় মতো পিম লাঞ্চ সার্ভ করলে সোফিয়া বলে সে পিমের লাঞ্চটা খেতে চায়। তখনই সোফিয়া নজর যায় পিমের হাতে থাকা রয়্যাল আংটির উপর। সে দেখা মাত্র এটা খুলতে বললে পিম আংটি খুলে তাকে দিয়ে দেয়।
সোফিয়া এক প্রকার তাকে টার্গেট করে বলে, আমাদের দেশে যদি কোনো মেয়ে বিবাহিত পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে তাহলে তাকে উলঙ্গ করে শহরের সকলের সামনে পাথর ছুঁড়ে মারা হয় এবং মৃত্যুর আগে ওই মেয়েটিকে লোকটির স্ত্রীর কাছে নতমস্তকে ক্ষমা চাইতে হয়। পিম এক প্রকার লজ্জিত হয়ে সোফিয়ার জন্য লাঞ্চ আনতে গেলে তার দেওয়া লাঞ্চ ইনস্ট্রাকশন থেকে জানতে পারে সোফিয়ার চিংড়িতে অ্যালার্জি আছে। পিম প্রথমে সেটা খাবার থেকে সরিয়ে ফেললেও রাগের বসে আবার চিংড়িগুলো খাবারের সাথে মিশিয়ে দেয়। ফলে লাঞ্চ করার পরে সোফিয়ার অ্যালার্জি হলে ওয়াশরুমে যায়, আর তখনই পিম তার অ্যাবসেন্সে সোফিয়ার ব্যাগ চেক করে তার হাজব্যান্ড ও পিমের কিছু আপত্তিজনক ছবি দেখতে পায়। অর্থাৎ সোফিয়া আগে থেকেই তাদের দুজনের সম্পর্কের ব্যাপারে জানে। এবার প্রথম গল্পে যে ছেলেটিকে দেখানো হয়েছিল যার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, সে আর অন্য কেউ নয় সোফিয়া ও তার হাজব্যান্ড অ্যালবার্টের একমাত্র ছেলে, এবং এই অ্যালবার্টের সাথেই পিমের অবৈধ সম্পর্ক ছিল। কিন্তু ঘটনা শুধু এইটুকুই নয়, কারণ পিমের সম্পর্ক ছেলেটার সাথেও ছিল, অর্থাৎ অ্যালবার্টের ছেলের সাথে। এবার ছেলেটা এই কথা জানতে পারলে পিমের গাড়ির সামনে এসে আত্মহত্যা করে। কিছু সময় পর ফ্লাইট ল্যান্ড করলে সোফিয়াকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখনও তার রক্তবর্ণ নজর পিমের দিকেই ছিল। পরের দিন খবর আসে যে সোফিয়া মারা গেছে, ফলে তার বডি নিয়ে যাওয়ার জন্য পিমকেই দায়িত্ব দেওয়া হয়। বডি নিয়ে যাওয়ার সময় সোফিয়াকে সসম্মানে কাপড়ে বেঁধে সামনের সিটে বসিয়ে দেওয়া হয়, আর পিম পিছনের সিটে বসেছিল। কিন্তু অদ্ভুতভাবে কিছুক্ষণ পর সোফিয়ার বডি নিজে থেকেই গড়িয়ে তার সামনে চলে আসে। পিম ভয়ে বডি তুলতে গেলে খেয়াল করে বডিটা যেন নড়ে উঠল। পিম সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনকে ফোন করে ব্যাপারটা জানালে সে তেমন কোনো গুরুত্ব দেয় না। অগত্যা কোনো উপায় না থাকায় পিম সোফিয়ার বডি তুলে সিটে আবার বসিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই সোফিয়ার বডি ফ্লাইটের ভেতর চারিদিকে ঘুরে তাকে হন্ট করতে থাকে। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেলে পিম ক্যাপ্টেনের থেকে সাহায্য চাইলে ক্যাপ্টেন তার কথায় এক বিন্দুও বিশ্বাস না করে তাকে ফিরে যেতে বলে। কিন্তু এবারে সোফিয়ার বডি তাকে আহত করতে শুরু করলে পিম তার থেকে বাঁচার জন্য ফ্লাইটের জানলা ভাঙতে শুরু করে, আর তখনই ক্যাপ্টেন সেখানে এসে তার উপর বকাঝোকা করে সোফিয়ার সামনের সিটে তাকে বেঁধে দেয়। ক্যাপ্টেন চলে যেতেই সোফিয়া কাপড় সরিয়ে পিমের দিকে এগিয়ে আসে। এবার ফ্লাইট ল্যান্ড করলে ক্যাপ্টেন সমেত বাকিরা সেখানে আসলে চোখের সামনে এক ভয়ানক দৃশ্য দেখে তাদের হাড় হিম হয়ে যায়, যেখানে সোফিয়ার বডির সামনে পিমের নিষ্প্রাণ দেহ নতমস্তকে হাত জোড় করে পড়েছিল। তার চোখ স্থির এবং ঘাড়টা সম্পূর্ণভাবে উল্টো দিকে ঘোরানো। এবং এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। তো এখানে আপনাদের জন্য দুটো প্রশ্ন রেখে গেলাম। প্রথমত, এই সব কটা গল্পের মৃত্যুর পিছনের কারণ কি প্রিন্সেস সোফিয়ার ব্ল্যাক ম্যাজিক? কারণ হয়তো সে ইচ্ছে করেই তার ছেলের কবরে ফোনটা রেখেছিল, যার থেকে প্রতিটা ঘটনার কানেকশন তৈরি হয়। আর দ্বিতীয়ত, এই পুরোটাই কি একদমই কাকতালীয়? কমেন্ট বক্সে আপনাদের উত্তরের জন্য অপেক্ষায় থাকলাম। এবার ইন্দোনেশিয়ার একটা অদ্ভুত রিচুয়ালসের ব্যাপারে জানতে হলে বাঁদিকের জাগা পকংয়ের ভিডিওতে, এবং কোরিয়ান কিছু বাছাই করা হরর মুভির গল্প জানতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।